हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम व्यूअर्स। आज के आमी आपनादेर के पटेटो गार्लिक सिजलिंग एर रेसिपी शेयर करब। तो चलुन देखाना शुरू कर दी। फार्स्टे आमी एखाने तीनटा आलू के एकटु पानीर मध्ये लवण दिए सिद्ध करे निएछिलाम, दिए ओटाके मैश करे निएछि। तार मध्ये आमी स्टार्च आमी एखाने 4 टेबिल चामच निए निएछि। जदि एटा ना थाके ताहले आपनारा एखाने तार परिबर्ते 4 टेबिल चामच कर्नफ्लावर यूज करबेन। एखन আমি এখানে একটু পানির মধ্যে লবণ দিয়ে পানিটা অল্প অল্প করে এর সাথে মিক্সড করে এটা আমি একটা ডো তৈরি করে ফেলবো। খুব স্মুথ একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে একটা গোল রাউন্ড শেপ করে নেব এরকম। এখন একটা যে কোনো একটা বোতলের মুখ দিয়ে আপনারা এর উপরে একটা ডিজাইন করে নিতে পারেন। জাস্ট মাশরুমের মতন একটা ডিজাইন হবে এটা। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি এই মাশরুমের মতন বানানো এইগুলোকে আমি ছেড়ে দিলাম। উপরে ভেসে আসবে যখন তখনই এগুলোকে তুলে ফেলতে হবে। দিয়ে আমি একটু ঠান্ডা পানি বাটির মধ্যে রেখে তার মধ্যে সাথে সাথে এটাকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে তুলে ফেলতে হবে একটু পরে। তো তুলে ফেললাম। এখন একটা কড়াইয়ে অলিভ অয়েল দিলাম। এখানে আমি 2 চা চামচ মতন অলিভ অয়েল দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চা চামচ মতন চপড গার্লিক দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2 চা চামচ মতন চপড অনিয়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। এক চা চামচ মতন আমি সয়া সস দিয়ে দিলাম। এক চা চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। চিলি সস এখানে আমি 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম। এখন সবগুলোকে একদম ভালো করে একটু নেড়ে নিতে হবে। এখন আমি 1 চা চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখন 1 চা চামচ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের মতন পরিমাণ মতন করেই দিবেন, কারণ কেউ লবণ বেশি খায় কেউ কম খায়। এই পর্যায়ে আমি আইসিং সুগার এখানে আমি 1.5 চা চামচ মতন দিয়ে দিলাম। এখন আমি ওই পটেটো মাশরুমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে এখন মশলাগুলোর সাথে ভালোভাবে এটাকে আমি রান্না করে নেব। তো আমাদের পটেটো গার্লিক সিজলিংটা রেডি হয়ে গেল। সার্ভ করে এখন আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন লুকটা কি সুন্দর এসেছে, কি লোভনীয় লাগছে। এটার টেস্টটাও অনেক ইউনিক একটা টেস্ট, অনেক মজার হয়, খুবই ইয়ামি হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনারা সবাইটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে আপনারা লাইক করে দেবেন, ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর
আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।